বুবু, এটা তুমি কিতা করছো? কিতা করছি? যাতে না যেতে আবার আয়া পড়লাগ রে। আয়া পড়ছি মানে? বিয়ার পরে জামাই শ্বশুর বাড়িতে ফিরা নিয়ে আহে না, হে ফিরা নিয়ে আইসি। আজের কথা রাখো তো, তুমি কি আমারে ফুলা পাইন পাইছ? তুমি সুজারে বুঝাও। বুঝা বুঝির কি আছে বুবু? তুমি কিন্তু নিজের পায়ে নিজে গুড়াল মারতাছ। মারলে মারতাছি, ফাও কাটলে আমার কাটবো, তোর কিতা? আমার কিতা মানে লুলা হইয়া যে বিছনার মধ্যে ফইরা থাকবা, তখন তো আমার ইঠালন লাগবো। ও কি মনে করছস, লুলা হলে পরে আমার জামাই আমার কাঁদায় দিব? দিবই তো। তুমি সুয়েল ভাইয়ের লগে যা শুরু করছো, দুদিন পরে লুলা অন লাগতো না, এমনি খেদায় দিব। দিলে দিব, তোরা যদি জায়গা না দেস আমি ফানির জাপ দিয়াম, অসুবিধা আছে কোনো? বুবু তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি হাই দেয় কিন্তু সংসারে অশান্তি টানতাছ। তুমি যদি সুয়েল ভাইরে পছন্দই না করো, ভালোই না বসো, তাহলে বিয়াটা করলা কে রে? তোরে কেরা কইছে পছন্দ করি না ভালোবাসি না? তাহলে এরম করতেছো কে রে? এমনিতে বিরাট এক সিনেমার মধ্যে দিয়ে তোমার বিয়াটা হইছে, এখন যদি তুমি এসব কাম কারবার করো তাহলে মানুষে কিতা কইব? আমগোর আব্বা হইতেছে শিক্ষক, তুমি যদি এরম করো মান সম্মান থাকবো? আব্বার মান সম্মান রক্ষা করার লিগে আমি সুয়েলের বিয়া করছি। তাহলে হে মান সম্মান যাতে থাকে সেই মতো আচরণ করো। এই আমার জীবন লে তো উইটা পরে লাগছিস কে রে? হ্যাঁ, সুয়েলকে তোর কাছে নালিশ করছে? না নালিশ করে নাই, সুয়েল ভাই অনেক ভালো মানুষ, হে নালিশ করতো না। তুমি তার ভালো মানুষের সুযোগ লেও না, তারে হেল্প করো। হয়েছে থাম, আইসে মাস্টার নিয়ে। শ্বশুরবাড়ি বেড়াইতে আইসুইন, ওয়াম্মা আপনার লেগে ফুলা রামতেছে। এমনি ভাবতেছিলাম, এত ভাইবা লাভ নাই, কন্ট্রোল নিজের হাতে লইয়া লইন। কের কন্ট্রোল? সংসারের কন্ট্রোল, আমার বইনের কন্ট্রোল। কি যে কওদি ফালি, তোমার বইনের কেমনে কন্ট্রোল করতাম, এটা কি সম্ভব? অসম্ভব বইলা কিছু আছে? দরকার হইলে খলিল্লার কাছে যান। খলিল্লে? আরে ওই যে কমেডিয়ান আছে না, অসম্ভব রে যে সম্ভব করে। ভালো কইছো অনাদি পালি, আমি তো আছি এখন একটা ট্র্যাজেডির মধ্যে, সুতার যদি একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু ট্র্যাজেডি কমেডি হয়ে যাবার পারে। শুনেন দুলা ভাই, আমি শুধু ওই আপনার একটা পরামর্শ দিই। কপ আমি আমার বোন দেখিনি তো, আপনার মিষ্টি কথায় যদি আমার বোন না ফোটে তাহলে কিন্তু আপনার একটু শক্ত অন লাগবো। শক্ত মানে কি তা বুঝছেন তো? আমি তো মহিলা পরিষদে চাকরি করি, পরে নারী নির্যাতনের কেস খায়াম, ভালো বুদ্ধি দিছ। এত সহজে আপনি হার মাইনে নিতাছুন, আমি আর কি করবাম? আচ্ছা দীপালি, তোমার আমি একটা প্রশ্ন করি, ধরো তোমার হাজবেন্ড যদি তোমার অনেক বেশি কন্ট্রোল করে তখন তুমি কি করবা? ইস এত সোজা, ইতা চলতো না। আমার জামাই সব সময় আমার কথাই উঠবো আর বইবো। হইলো হইলো তো, একই হইলো, তুমি আর তোমার বোন একই রক্ত না? হ ঠিকই কইছুন, একই রক্ত। তাহলে কি করবেন আপনি? তাহলে বাবুইন আপনি তাহলে দাউন, আমি যাই, ফুয়াম্মা কি রান্না করে হেল্প করি গা। যাও